হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় যাত্রীদের, বন্ধ করে দেওয়া হয় গেট, জোর করে স্টেশনে ঢুকতে গেলে জিআরপি ও আরপিএফ এর সাথে বচসা বাঁধে যাত্রীদের। পুলিশ তাদের লাঠিচার্জ করে বলেও অভিযোগ যাত্রীদের, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন বন্ধ লোকাল ট্রেন, ফলে লোকাল ট্রেনের উপর ভরসা করে যে সমস্ত মানুষ কাজে আসেন তারা পড়েছেন সমস্যায়। দীর্ঘদিন বসে থাকার পর রুটি রুজির টানে বেরিয়ে পড়েছেন বাইরে, জোর করে উঠে পড়েছেন স্পেশাল ট্রেনে, যেখানে রেলের কর্মচারী ছাড়া কারোরই ওঠার অনুমতি নেই। তাই জোর করে যাত্রীদের স্পেশাল ট্রেনে উঠতে না দিলেই হচ্ছে যাত্রী বিক্ষোভ। তাদের দাবি, স্পেশাল ট্রেন যাত্রীদের জন্য চালানো হোক, সব যানবাহন এমনকি মেট্রো রেল যখন চলছে তখন লোকাল ট্রেন কেন চলবে না, এই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। আমি যাত্রী ভাবে বাড়ি যাব, আমি এখানে এসে দাঁড়িয়েছি, আমি কিচ্ছু বলিনি, ওনাদের সামনেও যাইনি। লেডিস পুলিশরা বলছে তোমরা সিভিলে আছো, সিভিলে থাকো, আগে তুমি দেখো আমি কি করছি, এখানে আন্দোলন করছি, আমি যেখানে বাড়ি যাব কিভাবে, আমি মগে থেকে বাড়ি, আমি না, আমার তো ডিউটি করতে হবে, আমি একটা পুলিশ স্টাফ, আমাকে এইভাবে ওরা পুলিশরা মেরেছে। আই হচ্ছে আমার, আমি দাঁড়িয়েছিলাম, এই দেখুন লাঠি চার্জ করে কিভাবে মেরেছে, আমার পায়েও মেরেছে, পিঠেও মেরেছে, আপনাকে পায়েও দেখাতে পারি, মেডিকেল করুক আপনার, আমি মগরা থেকে আসি। এই তো আমরা জানে খালি আয়া আমরা জানে দেরাই আমরা খেলাই আমরা লাঠি চার্জ কি আমরা হাত মারাই কোন খেলাই আমরা বছর কামাকে হ্যাঁ জেন্স মারা জেন্স মারা জেন্স ও মারা সব মলো মা পুলিশ লো মারা আমরা কি খেলাই আমরা বলবো জানে তো ওরা ডান্ডা খেলা দে আমরা ডান্ডা ঠেলে দে ওরা ডান্ডা সব আমরা মারা হয় সব কো মারা লাঠি চার্জ কি আমরা কো ঘটনা কিছু নেই হ্যায় ये पेट्रोल स्पेशल ट्रेनें चल रही हैं, ये केवल एसेंशियल ड्यूटी और रेलवे के एसेंशियल ड्यूटी वर्कर्स के लिए हैं। लोगों ने दो दिन से एक मोनोपोली बना रखी है कि हम जाएंगे, ठीक है, जब हमें आदेश मिलेगा ट्रेनें चलेंगी, ये अपने ट्रेवल करेंगे। अभी हम किसी भी नॉर्मल पैसेंजर को लोकल ट्रेन में अलाउ नहीं कर रहे हैं, बस इस वजह से लोग भीड़ जमा रखे थे आने, नहीं कोई लाठीचार्ज नहीं है, हमें उन्हें ढकेला है, पीछे किया है। आने जाने वाले जो पैसेंजर हैं, जो महत्वपूर्ण ट्रेनें चल रही हैं, मेल एक्सप्रेस ट्रेस, उनके पैसेंजर्स जा रहे हैं, उनको जाने में बाधा उत्पन्न हो रही है, ठीक है, हमारी महिला सिपाही हैं, उनके ऊपर धक्का मारा गया, धक्का मारने के बाद फिर हमने उन्हें पीछे, वो देखिए ऐसा है, कोई ऐसा कुछ नहीं है, ऐसा कुछ नहीं है। अब वो कुछ भी कहें, हमारी तरफ से ऐसा कुछ नहीं है कि हमने किसी के ऊपर लाठी चार्ज किया, हमने उन्हें पीछे किया और यहाँ से जाने के लिए मजबूर किया, बस। हावड़ा थेके मोनी शंकर विश्वास की रिपोर्ट, न्यूज़ बांग्ला 24x7।